বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে একটি অসাধারণ ভেষজ উদ্ভিদ বামনহাটির উপকারিতা ও স্বাস্থ্য গুণাগুণ নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বামনহাটি একটি গুল্ম জাতীয় ভেষজ এবং ফাঁপা কাণ্ড বিশিষ্ট বহু বর্ষজীবী শাখা প্রশাখাযুক্ত উদ্ভিদ। এই গাছগুলি সাধারণত 3 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। গাছের কাণ্ড শাখা প্রশাখাহীন, নরম এবং ভিতরে ফাঁপাযুক্ত। পাতা সরল, ঘনীযুক্ত, বোটাহীন, বিন্তুহীন, বল্লাকার এবং রোমহীন। প্রতিটি ঘূর্ণিতে বা আবর্তে 3টি থেকে 6টি করে পাতা থাকে। এই গাছের অ্যালকালয়েড থাকায় তেতোস্বাদযুক্ত হয়ে থাকে। গাছের বাকল ও মূলে গ্লাইকোসাইড স্যাফোনিন পাওয়া যায়, যা অ্যান্টিহিস্টামিন, কোল্ড অ্যালার্জি ও অ্যাজমাতে খুবই কার্যকর। এক কথায় অসাধারণ ভেষজ গুণে সমৃদ্ধ গাছটি। প্রিয় দর্শক, গাছটির উপকারিতা জানার আগে গাছটি ভালো করে চিনে নেওয়া দরকার। বামনহাটি বহু বর্ষজীবী গুল্ম। এটি প্রায় 3 মিটার পর্যন্ত উঁচু হতে পারে, 10 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত লম্বা এবং 1 থেকে 1.5 সেন্টিমিটার পর্যন্ত প্রশস্ত। পাতাগুলো ঘূর্ণিযুক্ত, বোটাহীন, ফুল সাদা, ডালের আগায় 1.5 সেন্টিমিটার পর্যন্ত জুড়ে বিস্তৃত পরিসরে ফুলগুলো ফুটে থাকে। নতুন ফুল লালচে রেখাযুক্ত, নলাকার এবং 8 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত লম্বা, রোমহীন, পাপড়ি, ডিম্ব আয়তাকার, 1 থেকে 1.5 সেন্টিমিটার পর্যন্ত লম্বা ও ভোঁতা। মঞ্জুরিপত্র বা মঞ্জুরি দণ্ড থেকে পর্যায়ক্রমে ফুলগুলো ফুটে থাকে এবং ফুলগুলো ঝুলে থাকে। ফুলগুলো ক্রিম সদৃশ সাদা। এছাড়াও রক্ত বেগুনি রঙের ফুলগুলো পরে নীলাভ বেগুনির রঙে পরিণত হয়। ফলের চারপাশে দীর্ঘায়িত বৃত্তিতে আংশিক আবৃত থাকে। পুষ্পবিন্যাস পত্রময় শীর্ষক, প্যানিকল এবং মঞ্জুরিপত্রযুক্ত বৃত্তি ঘণ্টাকার। বামনহাটি গাছটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। অনেক জায়গায় ঘেটু বা বনচাট বা ভারঙ্গি, এছাড়া বামনহাটি নামে পরিচিত। তবে বামনহাটি নামেই গাছটি বেশি পরিচিত। গাছটির ইংরেজি প্রতিশব্দ স্কাই রকেট, টিউব ফ্লাওয়ার, ট্রাক টারবান, বোয়িং লেডি এবং বৈজ্ঞানিক নাম ক্লোরোডান্ডাম ইন্ডিকা। এই উদ্ভিদটি বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট, রংপুর, কক্সবাজার, বান্দরবান সহ ভারত উপমহাদেশের প্রায় সব দেশেই বামনহাটি গাছটি দেখতে পাওয়া যায়। ফাঁপা কাণ্ডের চিকন সবুজ লম্বাটে পাতার এই গুল্মটি গ্রীষ্ম ও বর্ষায় ফুল ফুটিয়ে সৌন্দর্য সন্ধানীদের দৃষ্টি আকর্ষণ করে। গাছটির পাতা, ফুল ও শিকড় এক কথায় সমস্ত গাছটি ভেষজ হিসেবে ব্যবহৃত হয়। গাছটির উপকারিতা আয়ুর্বেদ শাস্ত্রে গাছটির ব্যবহার অনেক পুরনো। এই গাছে অ্যালকালয়েড থাকায় তেতোস্বাদযুক্ত হয়ে থাকে। গাছটির বাকল ও মূলে সক্রিয় উপাদান হিসাবে ফেনোলিক, স্যাফোনিন ও গ্লাইকোসাইড পাওয়া যায়, যা অ্যান্টিহিস্টামিন, কোল্ড অ্যালার্জি ও অ্যাজমাতে খুবই কার্যকরী। এছাড়াও উদ্ভিদের বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। অর্থাৎ অসাধারণ একটি ভেষজ উদ্ভিদ। তো প্রিয় দর্শক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বামনহাটি গাছের মূলে ছাল 1 থেকে 1.5 গ্রাম নিয়ে টুকরো করে তার সাথে অল্প আদা দিয়ে বেটে গরম পানি সহ প্রত্যেক দিন সকালে এবং বিকেলে 2 বার খেলে হাঁপানির সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। বামনহাটি গাছের মূল বেটে নিয়ে অল্প চিনির সাথে শরবত করে সকালে খালি পেটে খেলে মূর্ছা রোগ থেকে
শরীরের কোন স্থানে কেটে গেলে এই গাছের পাতা এনে ভালো করে বেটে বা থেতে নিয়ে রস বের করে কাঁটাযুক্ত স্থানে প্রলেপ দিলে কাঁটাযুক্ত স্থান দ্রুত ভালো হয়ে যায় এবং রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এই গাছের মূল ও পাতা বেটে বড়ি তৈরি করে শুকিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেলে কৃমির সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। শরীরে কোনো স্থানে দাগ হলে বা ক্ষত হলে এই দাগটা দূর করার জন্য বামনহাটি গাছের ফুল এনে তাকে বা সেটা ভালো করে বেটে নিয়ে দাগ বা ক্ষত স্থানে যদি প্রলেপ দেওয়া যায় বা লাগানো যায় তাহলে কয়েকদিন এরকম ব্যবহার করলে দাগ বা ক্ষত ভালো হয়ে যায়। বামনহাটি গাছটির রস তিক্ত স্বাদযুক্ত বা তেতো স্বাদযুক্ত এবং এটি ব্যবহার করলে সর্দি এবং কাশিতে খুবই উপকার পাওয়া যায় বা সর্দি কাশি ভালো হয়ে যায়। বুকে ব্যথা হলে বামনহাটি গাছের মূলের ছাল শুকিয়ে সেটা বেটে গরম পানির সাথে রোজ সকালে এবং বিকেলে খেলে বেশ উপকার পাওয়া যায়, অর্থাৎ বুকের ব্যথার সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। কোল্ড অ্যালার্জি এবং অ্যাজমার ক্ষেত্রে বামনহাটি গাছের মূলের ছাল টুকরো করে তার সাথে অল্প আদা সহ বেটে প্রতিদিন সকালে এবং বিকেলে যদি খাওয়া যায় তাহলে কোল্ড অ্যালার্জি এবং অ্যাজমার সমস্যা থেকে উত্তরণ পাওয়া যায়। যাদের শরীরে বাতের ব্যথা বা বাতের সমস্যা রয়েছে তারা এই বামনহাটি গাছের মূল ব্যবহার করতে পারেন। এই গাছের মূল বেটে রস করে প্রতিদিন সকালে অল্প গরম করে অর্থাৎ হালকা গরম করে সেবন করলে 7 থেকে 14 দিন সেবন করলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তবে ভালো ফলাফলের জন্য কমপক্ষে 1 থেকে 1.5 মাস সেবন করতে হবে। যক্ষায় আক্রান্ত হলে পাতার এবং মূল অর্থাৎ সমস্ত গাছে ভালো করে ধুয়ে নিয়ে এটি কাঠ তৈরি করে 1.5 থেকে 2 মাস সেবন করলে যক্ষার সমস্যা থেকে রক্ষা পাওয়া যাবে বা যক্ষার রোগ ভালো হয়ে যাবে। থাইরয়েডের সমস্যা একটি বর্তমানে বড় সমস্যা। থাইরয়েডের সমস্যা থেকে উত্তরণ পেতে এই বামনহাটি গাছের কোনো জুড়ি নেই বা বিকল্প নেই। এই গাছের পাতার রস সকালে এবং বিকেলে 7 থেকে 14 দিন সেবন করলে থাইরয়েডের সমস্যা দূর হয়ে যায়। মেদবহুলতা, যাদের শরীরে ওজন দিন দিন বেড়ে যাচ্ছে বা মেদবহুলতার সমস্যা হয়ে যাচ্ছে তারা এই গাছের পাতার রস ব্যবহার করতে পারেন। তারা 21 দিন এই পাতার রস সকালে এবং বিকেলে সেবন করলে ওজন দিন দিন কমে যাবে অর্থাৎ মেদবহুলতা থেকে নিজেদের রক্ষা করতে পারবেন। খাদ্য বিষাক্ততা, খাদ্যে বিষক্রিয়া হলে এই গাছের পাতার রস সেবন করলে এই খাদ্য বিষক্রিয়াটা নষ্ট হয়ে যায়। রক্ত গুল্ম এবং শিরোপিরায়, বামনহাটি গাছ রক্ত গুল্ম এবং শিরোপিরায় বেশ উপকারী। মাইগ্রেনের সমস্যা একটি বড় সমস্যা। যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তারা এই গাছের পাতার এবং মূলের রস নিয়ম করে খেলে মাইগ্রেনের সমস্যা থেকে উত্তরণ পাওয়া যায়। বামনহাটি একটি ভেষজ উদ্ভিদ। আয়ুর্বেদ শাস্ত্রে গাছটির ব্যবহার অনেক পুরনো। এই গাছটি ব্যবহার করে আমরা বিভিন্ন রোগ ব্যাধি থেকে নিজেদের দূরে রাখতে পারি অর্থাৎ শরীর সুস্থ ও সবল রাখতে পারি। গাছটি পরিমাণ মতো ব্যবহার করলে শরীরের একদিকে যেমন উপকার হয় বা শরীর সুস্থ থাকে, অন্যদিকে পরিমাণের অতিরিক্ত ব্যবহার করলে শরীরের ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। তো প্রিয় দর্শক, গাছটি আমরা পরিমাণ মতো ব্যবহার করবো এবং শরীর সুস্থ ও সবল রাখবো। বাড়িতে তৈরিকৃত যে কোনো ভেষজ নিজ দায়িত্বে সেবন করুন অথবা অভিজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ।